সো ফ্রেন্ড, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ফ্ল্যাটের ডিজাইন নিয়ে, যে আসলে নতুন ফ্ল্যাট করার পরে, রুমগুলো করার পরে কোথায় কিভাবে কয়টা রুম করা হয়, এবং কোথায় বাথরুম, কোথায় কিচেন রুম, এবং কোথায় কিভাবে আসলে পুরো ফ্ল্যাটটা সাজানো হয়। যদি বড় আকারের ফ্ল্যাট হয়, এটা আসলে 2500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, যদি আসলে কিভাবে করা হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো ফ্ল্যাটটা। অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। তো প্রথমে আমি এখন আসি ড্রয়িং ডাইনিং। তো ড্রয়িং ডাইনিংয়ের রুমটি আমি এক ফাঁকে দেখাই দিচ্ছি। তো এই বাম সাইডে আছে কিচেন রুম, সোজা বরাবর একটি বাথরুম আছে, আর এখানে সোজা বরাবর গেলেই আপনার রুম আছে। আর এখানে দেখতে পারতেছেন এখানে বেসিন থাকবে, এবং এই দেয়ালটায় রুমে ঢুকতেই যে দেয়ালটা দেখতে পারতেছেন প্লাস্টারের, এখানে কিছু ইন্টেরিয়র কাজ হবে। আর এখানে কিছু টাইলস লাগানো হয়েছে দেখতে পারতেছেন। এটা ডাইনিং রুম। তো আমি এখন কিচেন রুমটা যাব। এটা হলো কিচেন রুম, আপনারা দেখতে পারতেছেন কিচেন রুমটা খুব বড় আকারের, যেটা হলো যাই 12 ফিট বাই 10 ফিট কিচেন রুম। ওয়ালে টাইলস লাগানো হয়েছে এবং সুইচ বোর্ড আছে এই সাইডে। সামনে দেখতে পারতেছেন সিঙ্ক লাগানোর জন্য স্পেস রাখা আছে, এবং চুলা কোন জায়গায় বসবে সেগুলো রাখা আছে, এবং এই সাইডে দেখতে পারতেছেন কাটাকাটি করার জন্য সে স্পেস, পুরো স্পেসটা রাখা আছে। তো আপনারা চাইলে এরকমের কিচেন রুমে কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে সেগুলো করাই নিতে পারেন। যদি কোনো ধারণা না থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে আইডিয়া করে সব কিছু মেজারমেন্ট করে নিতে পারেন। তো কিচেন রুমের স্ল্যাবগুলো সাধারণত 20 ইঞ্চি 18 ইঞ্চি দিয়ে থাকি, তো আপনারা চাইলে ওইভাবে নিতে পারেন। আর থিকনেসটা 4 ইঞ্চি হয়, আর চুলার জায়গাটা 30 ইঞ্চি হয়, 32 ইঞ্চি। এটা সাইজের উপরে আপনার চুলা বিভিন্ন সাইজ হয়। তো সিঙ্ক দেখতে পারতেছেন এখানে সিঙ্গেল সিঙ্ক হবে। আর এই সাইডে কিচেন রুমের পাশেই যে একটি বেলকনি আছে, অর্থাৎ বারান্দা, ছোটো আকারের, তো এই বারান্দাটি দেখতে পাচ্ছেন। আর এটা হলো পুরোটা কিচেন রুম, কিচেন রুমটা আপনারা দেখছেন। এখন আমি চলে যাব, আবারও ডাইনিংয়ে চলে আসছি, এখন বেডরুমগুলো দেখাবো আপনাদেরকে। তো টোটালে বেডরুম হলো 3টা 3টা 6টা বেডরুম, এবং 5টা বাথরুম, আর ড্রয়িং ডাইনিংয়ের সাথে একটি বাথরুম, টোটাল 6টা বাথরুম। তো আমি একটা ছোটো বেডরুমে আছি। তো এখানে 2টা বেডরুম আছে, আর এই সোজা বরাবর একটি ডাইনিংয়ের সাথে এই সাইডেও একটি বাথরুম আছে দেখতে পারতেছেন। প্রথমে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, দেখুন এটা হলো বাথরুম। ওয়ালে টাইলস লাগানো হয়েছে, এবং পানির লাইন যেগুলো আসলে বসবে সেগুলো কিন্তু করানো হয়ে গেছে। আপনারা দেখে শুনে এগুলো করে নেবেন, যেখানে যেটা হয় লাইনগুলো, স্যানিটারি কাজগুলো টাইলস লাগানোর আগে অবশ্যই করে নেবেন, না হয় তো করতে পারবেন না। তো এটা হলো একটি বেডরুম, কর্নারে বড় স্পেস বেডরুম, এটা অনেক বড়। এটার সাথে একটি বারান্দা আছে, বেলকনি দেখতে পারতেছেন। অবশ্যই একটি রুমের ভিতরে বারান্দা থাকা ভালো, কারণ আলো বাতাস এর জন্য খুবই হেল্পফুল হবে। এবং 2টা জানালা, আর এটা হলো বাথরুম। তো আমি বাথরুমটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্লাস্টিকের দরজা লাগানো হয়েছে, উপরে ফলসাদ আছে, এবং বাথরুমটির ভিতরে বেশি বড় সড়ো জায়গা না যদিও, কিন্তু 7 ফিট বাই 4 ফিট দেখতে পারতেছেন। বাথরুমটি কমপ্লিটের পর্যায়ে, জাস্ট এখন বাথরুমের এবং বেসিন টেসিন যা যা আছে এবং সেগুলো কিন্তু বসানো হয় না। এখানে দেখতে পারতেছেন অসাধারণ একটি বেসিন বসানোর জন্য আগেই কিন্তু স্ল্যাবগুলো করে রাখা হয়েছে। আর এই সাইডে সুইচ বোর্ড বসবে দেখতে পারতেছেন, এটা হলো সুইচ বোর্ড। সুইচ বোর্ডটা অবশ্যই করে নিতে হবে ভালোভাবে। আর এখানে লাইট বসানোর জন্য পয়েন্ট টানা আছে, এখানে আপনার এই যে গরম পানি এবং ঝর্ণা দোনোটার জন্য কিন্তু লাইন করা আছে। তো এই 2টা কিন্তু, একটা এক্সজাস্ট ফ্যান, একটা জানালা দেওয়া আছে অলরেডি। আর দেখতে পারতেছেন আমি এই সাইড থেকে যদি দেখাই আপনাদেরকে, সব জায়গায় ঘুরে ঘুরেই দেখাবো। ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, অনেক বড় হবে ভিডিওটা, কিন্তু পুরো ফ্ল্যাটের আইডিয়াটা আপনারা জানতে পারবেন। এখন আমি নেক্সট রুমে চলে যাব। আমি বেডরুমে ছিলাম 1 নম্বর, এখন 2 নম্বর বেডে চলে যাব। এটা হলো 2 নম্বর বেড দেখতে পারতেছেন, এটাও সেম, অনেক বড় সড়ো, একই সাইডের টার এটা একই সমান। 2টা জানালা আছে দেখতে পারতেছেন, ভীম আছে, পিলার আছে, এবং এটার সাথে অবশ্যই একটা বেলকনি আছে। তো এই সোজা যে বরাবর দেখতে পাচ্ছেন, এটা একটা বাথরুম। তো এই বাথরুমটা বেশি বড় না, লম্বা একটু বড়, আসলে 6 ফিট, আর মানে চড়া এটা হলো 5 ফিট। তো মোটামুটি বড় আকার দেখতে পাচ্ছেন। সেম 8-এর ভিতরেও স্ল্যাব করা আছে বেসিন বসানোর জন্য, আর টাইলস ওয়ালের লাগানো আছে, জানালা আছে, এই জানালাটা একটু বড়। এক্সজাস্ট ফ্যান কিন্তু নাই এখানে, তো আপনারা করে নেবেন এক্সজাস্ট ফ্যান যদি জায়গা থাকে ওইভাবে, আর না থাকলে অসুবিধা নাই, ওই বারান্দা যেটা আছে সেটা দিয়ে যাবে। আর কোমোড এখনও বসানো হয় না, জাস্ট নিচের কাজগুলো, ওয়ালের টাইলসগুলো কমপ্লিট করা। একটা টাইলস একটা রুমে সাধারণত ওয়াল এবং ফ্লোর টাইলস বাথরুমের, তা বেসিক্যালি 15-16 হাজার টাকা হইলে হয়ে যায়।
আর এখানে আমি আরেকটি বারান্দা আছি, বেলকনি দেখতে পারতেছেন। প্রত্যেকটি রুমের সাথে কিন্তু বারান্দা আছে, একদম খোলামেলা আবহাওয়াটা অবশ্যই দরকার। সেক্ষেত্রে আপনার একটা বারান্দা রাখবেন, বেলকনি না থাকলে হবে না। মানে তারপরে নেক্সট আবার চলে আসলাম ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে, দেখতে পারতেছেন এখানে রঙের লোক এবং ইন্টেরিয়ার লোক জিপসামের লোক কাজ করতেছে। এটা ড্রয়িং ডাইনিংটা খুব বড় আকারের, এখানে ওপেন স্পেস রাখা হয়েছে, মানে কোনোটা কিন্তু আলাদা করা হয়নি, একসাথে কিন্তু ড্রয়িং ডাইনিং দেখতে পারতেছেন এবং ওই সেটে ওপেন স্পেস আছে। আর এখানে দেখতে পারতেছেন ড্রয়িং ডাইনিংয়ে দুই তিনটা জানালা আছে এবং জিপসামের লোক কাজ করতেছে, ওনাদের জিপসাম পছন্দ, সেই জন্য একদম সিম্পল প্লেন ডিজাইন, একদম নকশা ছাড়া খুব সিম্পল ডিজাইন। সেটা কিন্তু জাস্ট কার্নিশ বর্ডার লাগানো হইতেছে। এই যে এই জায়গাটা দেখতে পারতেছেন, এই যে ডুবতি, এই সাইডটা মিটার বক্স দেওয়া হয়েছে, দেখতে পারতেছেন সামনে মিটার বক্স, যে রেগুলেটারগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে থাকবে। পুরো রুমের লাইনগুলো কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণ করা হবে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি, দেখুন এই সাইডে একটি বেডরুম, এই একটি বেডরুম, এই একটি বেডরুম এবং সাইডে একটি ওপেন স্পেস আছে। এই যে বরাবর এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা খোলামেলা একদম ছোট একটি রুম, ওপেন স্পেস এখানে রাখা আছে। আমি এখন একটি বেডরুমে আবার চলে যাব। এইটা বেডরুম, ওই যে প্রথম দুই নম্বর বেডরুম এক নম্বর বেডরুমের সেম, এইটা একদম ক্যাটাগরি বড়, একই লেভেলে করা হয়েছে আর কি। তো সব জায়গায় ইলেকট্রিক লাইনগুলো টানা হয়েছে। আর আপনারা যারা টাইলসের কাজ করতে চান, রঙের কাজ, অবশ্যই রং করার আগে টাইলসগুলো লাগাবেন, তাহলে ভালো হবে। আরেকটি বাথরুম, আমি আরেকটি বাথরুমের ভিতরে চলে আসছি, দেখতে পাচ্ছেন সেম এটার ভিতরে টাইলস লাগানো হয়েছে। ডিফারেন্ট বেশিরভাগই ওনারা আসলে অফ হোয়াইট কালার দিয়েছে, আপনাদের কালার মতো আপনার করে নেবেন। আর রঙের কাজটা অবশ্যই টাইলস লাগানোর আগে করবেন না, কারণ টাইলস লাগাইতে গেলে আপনার ওই যে পানি দিয়ে ভিজাইলে সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়। তো টাইলস লাগানোর পরে মিনিমাম আপনারা এক মাস পরে রঙের কাজগুলো স্টার্ট করবেন। এটার ভিতরে একটা বারান্দা আছে, সেম রুমে কিন্তু বারান্দা, এখানে একটা ইন্টেরিয়র কাজ ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট করার জন্য একটা স্পেস আছে রাখা, দেখতে পারতেছেন এরকম গাঁথনি করে স্পেসটা রেখে দিয়েছে। আর এখানে জানালা আছে এবং এই সাইডে একটি বারান্দা আছে, সেম এখানে একটি বাথরুম আছে। তো বারান্দাটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, এখানে ফলসাদ আছে, কারণ ফলসাদটা দেওয়ার উদ্দেশ্য হলো ভিতরে যে এই বাথরুম থাকে, বাথরুমের স্ল্যাবের উপরে আর কি ফলসাদে আপনারা মালামাল রাখতে পারবেন। এটাও সেম এখানে গাঁথনি করা আছে। এই বাথরুমটাও ছোটো, দেখতে পাচ্ছেন বেক্সিবে কি কিন্তু অফ হোয়াইট কালারের টাইলস লাগানো হয়েছে। তো আপনারা আপনাদের মন মতো করে নেবেন, আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে, ধারণা দিচ্ছি, আমি পারবো না আপনাদেরকে করে দিতে, হয়তো একটু ধারণা দিচ্ছি দেখে যাতে আপনাদের ভালো লাগে। তো আমি নেক্সট পাঁচ নম্বর বেডে চলে আসছি, বেডরুম, এটা হলো ওই সাইডে তিনটা, এই সাইডে তিনটা, মানে ছয় নম্বর বেডে চলে আসছি। দেখতে পাচ্ছেন সুইট বোর্ডগুলো কিন্তু রাখা হয়েছে, সম্পূর্ণ ইলেকট্রিক কাজগুলো কিন্তু করা হয়েছে। আর এখানে সব রং, ওয়ালের বার্জার রং ব্যবহার করা হয়েছে, আপনাদেরকে দেখাবো বার্জার রঙের কালারগুলো। এবং এখানেও সেম বারান্দা, একটা করে জানালা, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আশেপাশে অনেক গাছগাছরা আছে, আম গাছ আছে, অনেক সুন্দর আর কি। ওয়েদারটা খুব ভালো এবং ব্যবহার করে অক্সিজেন ভালোভাবে। এই যে দেখতে পাচ্ছেন বার্জারের রং পাট্টি এবং ওয়াটার সিলার এগুলো, এখানেও বাথরুম আছে, দেখতে পাচ্ছেন সেম বাথরুমের টাইলসগুলো কিন্তু সব এক কালার দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা অফ হোয়াইট কালার দরজাগুলো, একটা হলেই ভালো হয়, কারণ দেখা যায় কি সবার চয়েস হবে, যদি বিভিন্ন কালার ডিফারেন্ট ডিফারেন্ট লাগান সেক্ষেত্রে কিন্তু সবার চয়েস হয় না, যার জন্য এটা নিয়ে আসলে একটা দ্বন্দ্ব শুরু হয়। তো সবাই চেষ্টা করবেন। আর ফ্লোরে দুই দুই চব্বিশ টাইলস লাগানো হয়েছে, 145 টাকা স্কোয়ার ফিট টাইলস লাগানো হয়েছে। আর উপরে জিপসাম করা আছে, দেখতে পাচ্ছেন জিপসামের কাজ করতে আছে। তো এখানে রঙের কাজ করা হয়েছে, ইন্টেরিয়র কাজ করাবে, অনেক কাজ হবে আর কি, এখানে চলতে আছে সব ধরনের কাজ, দেখতে পাচ্ছেন। নতুন ফ্ল্যাটে আসলে যা যা দরকার সেভাবে কিন্তু কাজ আগাচ্ছে, আপনারা করে নিতে পারেন। জিপসাম খুব ভালো, অল্প টাকার ভিতরে সৌন্দর্য করে নিতে পারেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, দেখতে থাকুন, আসসালামু আলাইকুম।